সেই শাহজাহান উমর এবার কঠিনভাবে দুলাই খেয়েছেন জনসমূকে জনসম্মুকে গণ দুলাই দিয়েছে এবং আইনজীবীরা কঠিন দুলাই করেছেন শাহজাহান উমরকে পরিশেষে এই গাদ্ধার শাহজাহান সেখানে স্থান ত্যাগ করে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং এই শাহজাহান উমরের ষড়যন্ত্র এবং তার এই দল বদল নিয়ে কঠিন কিছু তথ্য দিয়েছেন জুনাই ছাকি এবং সরকারের গোপন ফাঁস করেছেন শাহেদ আসন কথা যা অহিংস আন্দোলন বিএনপি করছে সেই অহিংস আন্দোলন তার পছন্দ ছিল না তিনি হাডাম দেখাতে খুব ভালোবাসেন সমারে দর্শক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সদ্য পদত্যাগপ্রাপ্ত বিএমপি থেকে সেই শাহজাহান উমর এবার যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় তুপের মুখে পড়ছেন এবং সাংবাদিক সহ সকল সাধারণ মানুষই তাকে কিন্তু হেয়পতিপূর্ণ চোখে দেখছে এবং অপমান করছে আইনজীবীরা কঠিনভাবে দোলাই করেছে এবং আইনজীবীদের তুপের মুখে সে পড়ে গিয়েছে এবং গাদ্দার বলে স্লোগান দিচ্ছে তার সামনে এত অপমান সইতে না পেরে পরিশেষে পুলিশের সহায় তাই সেখান থেকে স্থান ত্যাগ করে নাই শাহজাহান উমরের কর্মকাণ্ডে কিন্তু এবার নিজেই কিন্তু সারা বিশ্বের কাছে এবং তিনি গাদ্দার হিসাবে রূপান্তরিত হয়েছেন শেষ বছর এসেছে এবং যে কান্ড কর্মকাণ্ডগুলো করেছে বোঝাই গিয়েছে যে অবশ্যই মৃত্যুটার আগ মুহূর্তে তার এই গাদ্দারই জাতিসংঘ আন্তর্জাতিক মহল সকলেই হিংসাত্ব এবং সকলেই এই বিষয়গুলো নিয়ে অবাক দৃষ্টিতে দিয়ে তাকিয়ে রয়েছে যে এই বয়সে এসে যিনি জুল জেল জুলুমের ভয়ে এবং শান্তিতে থাকার জন্য সে দলের সাথে গাদ্দারি করেছে বিএনপির যত একটু ধাক্কা এসেছে তারপরেও গাদ্দার এবং ক্ষমতালোভী ব্যক্তিরা বিএনপি থেকে এভাবে সরে গিয়েছে জন্য বিএনপির একটা সুনাম